আজকের আমাদের দুপুরের মেনু ভাত। গুড মর্নিং, আজ লিটল স্টার 3 মাস পূর্ণ হলো, তারই একটা ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। রোজ সকালে ওর বিছানাতে পরিষ্কার করে নিই, তাই ওকে এরকম একটা পাশের বিছানাতে শুইয়ে দিই। মেয়ের 2.5 মাস বয়স অবধি আমাকে অতটা পরিশ্রম করতে হয়নি, শুধু লিটল স্টারের কাজগুলো দায়িত্ব সহকারে করলেই হতো। এখন শুধু লিটল স্টারের কাজ না, এখন সংসারের কাজ, লিটল স্টারের জামা কাপড় কাচা ধোয়া, সেগুলো মেলা, সেগুলো আবার ভাঁজ করা, প্রচুর দায়িত্ব। তবে হ্যাঁ, এই সংসারে শুধু আমি একাই কাজ করি বলাটা ভুল, টোটন অনেকটাই দায়িত্ব নেয়, কারণ সংসারটা আমাদের দুজনের। আর মিষ্টি যেহেতু আছে, মিষ্টিও অনেকটা হেল্প। তবে হ্যাঁ, এই অয়েল ম্যাসাজ করানো, স্নান করানো, এইটা করতে গেলে প্রতিদিনই মায়ের কথা মনে পড়ে, কারণ এতদিন তো আমাকে করতে হয়নি, মারা চলে যাওয়ার পর থেকে আমাকেই রোজ করতে হচ্ছে। কি হয়েছে মাম্মাম? দুধু খাবে? তুমি আমাদের কি, তুমি আমাদের লিটল স্টার, আমাদের লিটল স্টার। আমি লিটল স্টারের প্রতি মাসের 5 তারিখের জন্য একটা করে গিফট কিনে থাকি, এটা 3rd মাসের গিফট। ওকে আমি অয়েল ম্যাসাজই করাচ্ছিলাম, তার মধ্যে ডেলিভারি বয় এসে গেছে, তাই আমি এটা নিয়ে নিয়ে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি ঠিক কি কিনেছি। ওকে অয়েল ম্যাসাজ করানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি স্নান করাই না, যেহেতু তখন গাটা গরম থাকে, তাই 10 থেকে 15 মিনিট রাখার পরে ওকে স্নান করাই। এখানে ওকে স্নান টান করিয়ে পুরো রেডি করিয়ে নিয়েছি, ওকে খাইয়েও দিয়েছি। এবারে ও একটু শুয়ে থাকুক, আমরা খাওয়া দাওয়াটা করে আসি, এসে তোমাদের সাথে শেয়ার করব আজকের ওর জন্মদিন উপলক্ষে কি নিলাম। মারা চলে যাওয়ার পরে বেশিরভাগ দিন ডাল, আর তা নইলে ভাতে ভাত সিদ্ধ, এটাই জুটছে কপালে। কারণ সকাল থেকে মেয়ের জন্য তো প্রচুর পরিশ্রম হয়, তারপরে কাচাকুচি প্রচুর পড়ে, সেগুলো মেলতে আরও বেশি সময় লাগে। আজকের মসুর ডাল করেছি, দেখতে পেলে এটা আগের দিনের মাছের মাথা ডাল। বাড়িতে গেলেই অনেকে বলে তোরা এই খাস ওই খাস সেই খাস, না আমাদেরও সাধারণই জীবন, আমরা তোমাদের সাথে আমাদের ভালোটা শেয়ার করি, খারাপ দিকটা শেয়ার করি না। এই যে ফ্রিজে দেখো, ডাল আর ফুলকপি আলুর তরকারি, এটা তার আগের দিন। এইগুলো দেখাচ্ছি মানে আমরা খুব কষ্টে আছি তা কিন্তু না, আমরা ভালোই আছি, কিন্তু বাড়িতে গেলে অনেকের কাছে শুনি আমরা এটা খাই ওটা খাই, তার জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করা। একদিনে ভালো মন্দ খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলে লোকের কাছে গিয়ে যখন শুনতে হয় আমরা খুব খাওয়া দাওয়া করি, তখনই খারাপ লাগে, আর কিছু না। ভাবছিলাম যে আমাদের লাঞ্চে বসে না ঘুমায়, তো আজকের এখানে বসে চলছে। ওকে নিয়ে খেতে বসতে হবে আমাদেরকে। কত বড় হয়েছিস খাওয়ার টাইমে ওকে নিয়ে বসতেই হবে, নাহলে চিল চিৎকার। ভাগ্যিস মিষ্টি আছে, তা নাহলে এই খাওয়া দাওয়াটাও হয়তো ভাগ্যে জুটতো না। যারা আমাদের একদিনের ভিডিও দেখে আমাদের বিচার করে তাদেরকে যে বোঝাতে পারবো না, সেটা আমরা ভালো মতনই জানি। মাম্মাম, তোমার 3 মাসের গিফট, 3 মাসের জন্মদিনের গিফট, ভালো তো? আমার মেয়ে এখন 3 মাসে পড়ে গেছে, আর এখন ও একটু একটু করে হাত পা ছড়াতে শিখছে, একটু একটু করে মানে খেলতে শিখছে আর কি, তাই এইগুলোকে দিলেও আনন্দ পাবে। মাই তোমাকে এই গিফটটা দিয়েছে। জিনিসটা খুব সুন্দর, একটু বুদ্ধিও লাগাতে হবে। আছে তোর? হ্যাঁ তো করছি, দেখো দেখবে তো, এইটা এটার ভিতর ঢোকাতে হবে, এরকম করতে হবে। সেই জন্য তো তোকে বললাম তুই গাধা। হ্যাঁ সত্যি বলো না, ঠিক আছে মানে মিথ্যে বলো না, সরি গালতে মিস্টেক হয়ে গেল। এই যো আমার লিটল স্টারের প্লে গ্রাউন্ড, তাই তো? প্লে গ্রাউন্ডই বলো তো, মাঠকে প্লে গ্রাউন্ড বলে। তা এরা তো খেলবে না ওর মধ্যে শুয়ে শুয়ে এখন? দাঁড়া দাঁড়া, আমার লিটল স্টারকে আমি দেখেছি যখনই যেটা দিই সেটা কিন্তু ও ভালোভাবেই অ্যাকসেপ্ট করে, কান্নাকাটি করে না। এই প্লে গ্রাউন্ডে দিতে না দিতেই মাছটা ওর খুব পছন্দ হয়েছে, আর ওর যখন যেটা দিলেও খুশি হবে বা ও খেলবে সেরকমই চেষ্টা করি ওকে কিছু দেওয়ার। আমি সারাদিন ও জেগে থাকলে আমি কি করি, ওর কাছেই থাকি, ওর সাথে সময় কাটাই, কথা বলি, আমি সেই টাইমে ফোন ঘাঁটি না, টিভি দেখি না, কারণ আমি জানি এই টাইমটা যদি ওকে সময় দিই তো ও আনন্দ পাবে, ও হাসবে, আর সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তাই ও যে টাইমটাই ঘুমায় সেই টাইমটাই ঘরের কাজকর্ম করে নিয়ে আর আমার ভিডিও এডিট করি। যাই হোক, দেখো এখানে এতগুলো কাঁচা রোজ রোজ পরে, সেগুলো এখন ভাঁজ করছি। আমার কাঁচাকুচি করতে অতটা কষ্ট হয় না, বেশি কষ্ট হয় ওই কুটিকাটি জিনিসগুলোকে মেলতে, তুলে নিয়ে এসে ভাঁজ করে আবার গুছিয়ে গাছিয়ে রাখতে। মানে এই ছোটোখাটো জিনিসগুলো এত গুলায় বিরক্ত লাগে, আবার মেলতে গিয়ে যদি একটা পড়ে যায় সেটা আবার কাচতে হবে, ধুতে হবে, তাই এইগুলি একটু সমস্যার। আর কদিন পরে বড় হয়ে যাবে তখন আর এই কুটিকাটি জামাকাপড়গুলো একটু কম পড়বে বলেই মনে হয়। যাই হোক, এখানে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি দেখো। আর আর আমার মেয়ের 1 মাস হওয়ার পর থেকে আমি এই রিইউজেবল ডাইপার্সগুলো ইউজ করি।
এইগুলো ইউজ করলে ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা কম থাকে, কিন্তু এগুলো ভালো করে শুকাতে হয়। আর যেহেতু এখানে রোদের দেখা পায় না, তাই এইগুলো শুকাতে আমার খুব চাপের হয়ে যায়। যাই হোক, সব তো গুছিয়ে নিয়েছি, এবারে গুছিয়ে গাছিয়ে রাখি, বেশি সমস্যা হয় রাত্রিবেলাও যা জিনিসপত্র না পেলে। আর এই ছোটো ছোটো হ্যান্ড গ্লাভস সক্সগুলো যদি আলাদা করে না রাখি না, তো দরকারের সময় খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি আমার সুবিধা মতনই সব কিছু গুছিয়ে রাখি, তবে লিটল স্টারের বাবা আর অনেক কিছু খুঁজে পায় না, তো তাই একটু বেশি ভালো করে গুছিয়ে রাখতে হয়। এই যেখানে লিটল স্টারের বাবা আর লিটল স্টারের গল্প চলছে। হ্যাঁ হ্যাঁ, কি ম্যাজিক দেখাচ্ছিস তুই? সেই লোকে সেই ঘর ভিতরের দিকে ঢুকিয়ে দেয়, সেই ম্যাজিক দেখাচ্ছিস? হ্যাঁ, কোলে নিতে বলছে না, এটা কোলে নিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে 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 এসো, উঠে এসো। হ্যাঁ 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 হ্যাঁ, সারাদিন আমি যতই যত্ন করি না কেন, বাবা আসে ওর আরেকটা রূপ দেখতে পাওয়া যায়। যাই হোক, বাবা মেয়ের সম্পর্ক থাকুক এরকম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।